রাজধানী ঢাকেশ্বরী মন্দিরে রয়েছেন সহকর্মী জয় যাদব, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। জয়, ষষ্ঠী পূজার বিস্তারিত জানাবেন আমাদেরকে। আপনি যেমনটি পড়ছিলেন যে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব এই শারদীয় দুর্গোৎসব, যেটি আজ থেকে শুরু হয়েছে। এবং আজ জানেন যে হিন্দুদের একটি ধর্মীয় রীতি রয়েছে এবং সেই ধর্মীয় রীতি অনুযায়ী তারা নানা তিথির মাধ্যমে তাদের পূজা পার্বণগুলি করে থাকে। এবং সেই তিথির ধারাবাহিকতায় আজ দুর্গাপূজার সেই মহাষষ্ঠী। আমরা যদি জানি যে একটু পিছন ফিরে যদি একটু হিন্দু ধর্মের পৌরাণিক শাস্ত্রগুলি আমরা একটু দেখি, আমরা সেখানে দেখতে পাবো যে ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র এই রাবণ বধের জন্য এই অকালে এই দুর্গাপূজা করেছিলেন। অকালে বলতে এই কারণ যে এটি দুর্গাপূজাটি অতীতে হতো বসন্তকালে এবং রামচন্দ্র রাবণ বধের জন্য এই আশ্বিন মাসে দুর্গাপূজা করেছিলেন, যেটি মূলত শরৎকালে। তো এই শরৎকালে দুর্গাপূজাটি হয়েছিল বলেই সেই অকাল বোধন বলা হয়। যেই বোধনটি বলা হয় এই বোধন শব্দের অর্থ মূলত জাগ্রত করা, অর্থাৎ এই দিনটিতে দেবী দুর্গাকে মর্ত্যলোকে আসার জন্য আবাহন করা হয় এবং দেবী দুর্গাকে জাগ্রত করা হয় এবং দেবী মর্ত্যলোক থেকে এই এই কৈলাস গৃহ থেকে তিনি মর্ত্যলোকে এসে বেল গাছ তলায় আশ্রয় নেন সর্বপ্রথম, যার কারণে আপনি দেখতে পাচ্ছেন ছবিতে যে বেল গাছের নিচে দেবী দুর্গার যেই আশ্রয়, যেই ক্ষেত্রটা, সেই জায়গাটিতে দেবী দুর্গার ষষ্ঠী পূজাটি অনুষ্ঠিত হচ্ছে এই মুহূর্তে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এবং নানা ষোড়শ উপাচারে এই পূজাটি হচ্ছে। আমরা যদি দেখি যে দেবীর জন্য মঙ্গল ঘট স্থাপন করা হয়েছে এই বেল গাছের নিচে, পুরোহিতরা মন্ত্র উচ্চারণ করে তারা তাদের ফুল জল এবং নানা প্রসাদ সহযোগে দেবীকে আবাহন করছেন এবং সেই দেবী আবাহনের পরপরই মূলত এই ষষ্ঠী পূজাটি হবে। এবং এই ষষ্ঠী পূজাটির পর আমরা জানি যে ষষ্ঠী পূজাটির পর আগামীকাল মূলত এই মণ্ডপে দেবী দুর্গা অধিষ্ঠান হবে এবং মণ্ডপে দেবী দুর্গা অধিষ্ঠানের পর আগামীকাল সপ্তমী তিথিতে দুর্গা পূজার সেই মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হবে, যেটি বলা হয় যে তিন দিন তিন তিথিতে, সপ্তমী, অষ্টমী, মহানবমী এবং তারপর দশমীর বিজয়া, দশমীর মধ্য দিয়ে সেই দুর্গাপূজার শারদীয় উৎসবের সমাপ্তি ঘটবে। তো আজ সেই সূচনা লগ্ন দেবী বোধনের মধ্য দিয়ে সেই শারদীয় দুর্গা উৎসবের সেই আনুষ্ঠানিকতাটি চলছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এবং সব মন্দিরেই দেশের যতটি, আপনি যেটি সংবাদে বলছিলেন যে 32,000-এরও বেশি পূজা মণ্ডপে সেই দুর্গাপূজা হচ্ছে, সেই প্রত্যেকটি মণ্ডপেই আজ এই দেবী দুর্গার ষষ্ঠী পূজাটি অনুষ্ঠিত হচ্ছে এবং ভক্তরা সবাই এসে সমাগম হচ্ছেন এই মন্দিরে, দেবী দুর্গাকে আবাহন করছেন, দেবী দুর্গাকে জাগ্রত করছেন পৃথিবীতে এসে ভক্তের পূজা নেওয়ার জন্য। তো এই মুহূর্তে ষষ্ঠী পূজাটি হচ্ছে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে। আমরা পূজাটি শেষ হওয়ার পর মহানগর পূজা কমিটির যারা আছেন তাদের সাথে কথা বলে পূজার সার্বিক দিক জেনে পরবর্তী সংবাদে আপনাদের জানাতে পারবো। লিনিয়া জয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।